রাজ্য জুড়ে তৃণমূলের দুর্নীতি, আর তৃণমূলের দুর্নীতি যেখানে যেখানে আমরা দেখতে পেয়েছি সেখানেই আমরা দেখতে পেয়েছি বিদেশ যোগ, আরো একটা জিনিস দেখতে পেয়েছি বান্ধবী যোগ। আর এবার বাকিবুর রহমান তো আবার বাকি সবাইকে টেক্কা দিয়ে দিলেন। ভাইপোর যেমন আমরা রাশিয়ান বান্ধবীর কথা শুনেছিলাম, যার মাধ্যমে হাওয়ালার মাধ্যমে নাকি কোটি কোটি টাকা বিদেশে গেছে, এবার বাকিবুর রহমানেরও সেই অদ্ভুত এক বিদেশি বান্ধবীর কথা উঠে এসেছে। ভাবুন, বাকিবুর রহমান আপাত নিরীহ চেহারার এক ব্যক্তি, তারও নাকি দুবাইয়ে দুটি ফ্ল্যাট এবং বিদেশি বান্ধবী যার মাধ্যমে হাওয়ালায় টাকা সরিয়েছেন। টাকার পরিমাণটা হচ্ছে প্রায় 100 কোটি টাকা। আমি বলছি না, ইডি রীতিমতো কলকাতা হাইকোর্টের রিপোর্ট দিয়েছে। আর কি উঠে এসছে বাকিবুর রহমান সম্পর্কে? পরতে পরতে রহস্য, এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। বাকিবুর রহমান, বাকিবুর রহমান সম্পর্কে যা যা রিপোর্ট ইডি আদালতে জমা দিয়েছে তা দেখে আমাদের চক্ষু চড়কগাছ। সামান্য চেহারার এক মানুষ, তার নাকি দুবাইতে ফ্ল্যাট আছে, তাও আবার দুটো ফ্ল্যাট। ইডির রিপোর্ট, আমরা গল্প কথা বলছি না। এবং সেই দুবাইয়ে দুটি ফ্ল্যাটের মূল্য হচ্ছে প্রায় 10 কোটি টাকার কাছাকাছি। এবং আমরা ভাইপোর যেমন রাশিয়ান বান্ধবীর কথা শুনেছিলাম, বাকিবুর রহমানেরও এরকম দুবাইয়ে নাকি একজন বিদেশি চেনাশোনা আছে, বিদেশিনী, বিদেশিনী, রহস্যময়ী বিদেশিনী, তার মাধ্যমেই নাকি হাওয়ালায় টাকা সরিয়েছেন বাকিবুর রহমান। এবং সেই টাকাটার পরিমাণও প্রায় 100 কোটি টাকা আদালতের রিপোর্ট জমা দিয়েছে ইডি। রেশন দুর্নীতি, গরিবের খাবার চুরির দুর্নীতি, আর এই দুর্নীতির কিংপিন নাকি বাকিবুর রহমান, যার মাথায় হাত রয়েছে আবার রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। কয়েক হাজার কোটি টাকার ঘোটালা, এমনিতেই একেবারে প্রাথমিক যেটা প্রমাণ হয়ে গেছে, কোনো আদালতে আপনাকে যেতে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রায় 1.5 কোটি থেকে 2 কোটি রেশন কার্ড, জব কার্ড বাতিল করেছে, নিজেরা বাতিল করেছে। এবং সেই জব কার্ডে 10 বছর ধরে কত ভূতে যে টাকা মেরে গেছে তার ইয়ত্তা নেই। সবচেয়ে কম করে যদি হিসেব করা হয়, সবচেয়ে কম যদি ধরা হয়, তাহলে সেই টাকাটার পরিমাণ হচ্ছে প্রায় 15 থেকে 20 হাজার কোটি টাকা। তো এরা দুবাইয়ে ফ্ল্যাট কিনবে না, এদের বিদেশি বান্ধবী থাকবে না, তো কার থাকবে বলুন? আপনারা ভোট দিয়েই খালাস, আপনাদের অ্যাকাউন্টে ঢুকছে না মাসে 500 টাকা আর 1000 টাকা? আর মাসে 500 হাজার আপনাদের দিয়ে, আপনাদের ভোটটা নিয়ে এরা প্রতি মাসে কোটি কোটি টাকা নিজেদের এবং নিজেদের পরিবারের অ্যাকাউন্টে ঢুকিয়ে নিচ্ছে। ভাইপোর রাশিয়ান বান্ধবীর কথা শুনেছিলাম, যার মাধ্যমে নাকি হাওয়ালায় টাকা সরানো হয়েছে এদেশ থেকে বিদেশে। ইডি এখনো তদন্ত করছে, ফুল রিপোর্ট এখনো আমরা হাতে পাইনি, পেলেই সেই তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরবো। এবার বাকিবুর রহমানেরও একজন রহস্যময় নারীর কথা উঠে এলো। প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গেও তার বিভিন্ন বান্ধবীর কথা বিভিন্ন মিডিয়াতে দেখছি, আমরাও দেখাবো। অনেকে বলছেন আমরা কেন দেখাচ্ছি না, আমরা দেখাবো। যদি দেখতে পাই যে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে যে যে বান্ধবীর নাম উঠে আসছে তারাও এই কেলেঙ্কারিতে যুক্ত, তাদের নাম অবশ্যই আমরা প্রকাশ্যে আনবো। আপাতত বাকিবুর রহমানের এই রহস্যময়ী নারীর বিষয়ে কি কি রিপোর্ট দিয়েছি ইডি সেটুকু একটু দেখে নি। এই রহস্যময়ী নারী বিদেশি বান্ধবী, তিনি নাকি কর্মসূত্রে বিদেশে থাকেন এবং দুবাই সহ বিভিন্ন দেশেই তার যাতায়াত আছে। এবং ইডি যেটা মনে করছে যে এই মহিলার মাধ্যমেই বিদেশে বিনিয়োগ করা হতো রেশন দুর্নীতির কালো টাকা। ভাবুন, আমাদের বাংলায় গরিব মানুষের খাবার চুরি করে এই বাকিবুর রহমানের মতো লোকজন দুবাইয়ে টাকা ইনভেস্ট করত, যে দুবাইয়ে ছুটে যেতে আমরা দেখেছি সবাইকেই, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে তৃণমূলের অনেক নেতাকেই আমরা দুবাইয়ে বেড়াতে যেতে দেখি। কি মধু যে লুকিয়ে আছে দুবাইয়ে তা তারাই জানেন, আমরা জানি না। তবে বাকিবুর রহমানের এই রহস্যময় বিদেশি নারী নাকি বিদেশে থাকেন এবং তার মাধ্যমেই এই হাওয়ালায় প্রায় 100 কোটি টাকার উপর এদেশ থেকে বিদেশে গেছে। অনেকের প্রশ্ন, এত টাকা নিয়ে কি করতেন বাকিবুর রহমান, কি করতেন? যেটুকু আমরা এখন অবধি যেটুকু উঠে এসছে, 100 কোটি টাকা বিদেশে হাওয়ালার মাধ্যমে তিনি সাপ্লাই করেছেন, এরপরেও এদেশে যেটুকু রয়েছে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, নদিয়ায়, বিভিন্ন জায়গায় তার সম্পত্তি রয়েছে। কৈখালীতে বাকিবুর রহমানের অভিজাত আবাসনে একটি ফ্ল্যাট রয়েছে, যে ফ্ল্যাটটার দাম কয়েক কোটি টাকা।
চিনার পার্কে একটা সাত তারা হোটেল রয়েছে এয়ারপোর্টের কাছে, সেটাও বাকিবুর রহমানের। কলকাতাতেও হোটেল, কলকাতাতে হোটেল, বার, পানশালা এবং বেঙ্গালুরুতে হোটেল রয়েছে বাকিবুর রহমানের। কত সম্পত্তি, কি করে হলো? আমার, আপনার এবং আমাদের রাজ্যের গরিবের রেশনের চাল এবং আটা চুরি করে এত কোটি টাকার সম্পত্তি বানিয়েছে বাকিবুর রহমান। এবং বিদেশে কেন ফ্ল্যাট কিনলেন বাকিবুর রহমান? ইডি যেটা বলছে যে রেশন দুর্নীতি মামলায় আন্তর্জাতিক যোগ রয়েছে এবং আদালতে এটা দাবি করেছে, আদালতের রিপোর্ট পেশ করেছে, এটা কোনো গল্প কথা নয়। এবং ইডি মনে করছে দুবাইয়ে জোড়া ফ্ল্যাট ছিল, সেই জোড়া ফ্ল্যাটের দাম 10 কোটি টাকা এবং মনে করা হচ্ছে সবকিছু গুছিয়ে খবর পেলেই তিনি বিদেশে পালাতেন এবং যেহেতু হঠাৎ করে এটা হয়েছে ইডির এই অভিযান এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাই তিনি বিদেশে পালানোর সুযোগ পাননি, দুর্নীতির কালো টাকাতেই তিনি বিদেশে ফ্ল্যাট কিনেছেন। রিপোর্ট জমা পড়েছে কলকাতা হাইকোর্টে এবং এখনো বাকিবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, বাজেয়াপ্ত নথি পরীক্ষা করে দেখা হচ্ছে। রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলেছেন ভাইপোরও দুবাইয়ে ফ্ল্যাট আছে, বাকিবুর রহমানেরও দুবাইয়ে ফ্ল্যাট আছে। 2017 থেকেই ঘন ঘন দুবাই যেতেন বাকিবুর রহমান, কয়লা, বালি, গরু, রেশন, একটি দলের পরতে পরতে দুর্নীতি এবং অনিয়ম, এবং সেই দুর্নীতির অভিযোগের সঙ্গে এই দুবাইয়ের নাম বারবার উঠে এসেছে ভাইপোর রাশিয়ান বান্ধবীর পর। এবার বাকিবুর রহমানের বিদেশিনী বান্ধবীর কথা উঠে এলো, তার মাধ্যমেই নাকি হাওয়ালাতে এদেশ থেকে দুবাইয়ে টাকা সাপ্লাই হয়েছে। দুবাই, পশ্চিমবঙ্গের যত দুর্নীতির কথা উঠে আসছে তার সঙ্গে সঙ্গে এই দুবাই যোগের কথা উঠে আসছে। দুবাইটা এখন আমাদের রাজ্যের দেখছি মানুষের, কিছু মানুষের ঘর বাড়ি হয়ে গেছে। যত এই রেশন দুর্নীতির পর্দা ফাঁস হচ্ছে ততই অস্বস্তি ক্রমশ বাড়ছে তৃণমূলের। ইতিমধ্যে দলের একাংশ জ্যোতিপ্রিয়কে ঘিরে অন্য সুর গাইতে শুরু করেছেন, দূরত্ব তৈরির চেষ্টা হয়েছে দলের তরফে, ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা চলছে। এবং ইতিমধ্যেই আপনারা সাংসদ শান্তনু সেনের মতামত শুনেছেন যে দলের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে বাকিবুর রহমানের সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, বাকিবুর রহমানের সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, জানিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। কিন্তু ইডি যে রিপোর্ট দিয়েছে তাতে পরিষ্কার দেখা যাচ্ছে যে সমস্ত ভুয়ো কোম্পানি তৈরি হয়েছিল তাতে বাকিবুর রহমানের পরিবারের সদস্যদের সঙ্গে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী এবং মেয়ের একসঙ্গে ডাইরেক্টরশিপ রয়েছে। কি করে হয়? শুধু জ্যোতিপ্রিয় মল্লিকের পরিবারের লোক নয়, তার আত্মসহায়ক অভিজিৎ দাস, তার মা মমতা দাস এবং স্ত্রী সুকন্যা দাসও এক সময় ডাইরেক্টর ছিলেন। জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যা এবং বউ কোম্পানির ডাইরেক্টর ছিলেন। যখনই কালো টাকা সাদা হয়ে গেল সবাই একসঙ্গে ইস্তফা দিয়ে দিলেন। এগুলোর কোনো জবাব কিন্তু আপাতত তৃণমূলের কাছে নেই। কি করে জবাব দেবে এত দুর্নীতি? পার্থ চট্টোপাধ্যায় তার সঙ্গে দেখেছিল বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে 50 কোটি টাকা বাংলার মানুষ উঠতে দেখেছিল। জ্যোতিপ্রিয় মল্লিক, তারও বিভিন্ন বান্ধবীর কথা আসছে, যেই এই বান্ধবীরা আমরা দেখব কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন বা এদের মাধ্যমে টাকা সাপ্লাই হচ্ছে, এদের অ্যাকাউন্টে টাকা গেছে, সঙ্গে সঙ্গে আমি আপনাদের এদের কথা বলবো। এখন বাকিবুর রহমানের রহস্যময়ী এক বান্ধবীর কথা উঠে এলো, এই 10 বছর ধরে এরা গরিবের খাবার চুরি গেছে, কুচুরি করেছে এবং বিদেশে ফ্ল্যাট কিনে রেখেছে। বেঙ্গালুরুতে ফ্ল্যাট রয়েছে বাকিবুর রহমানের। এবার আপনারা বলুন, তৃণমূল বলছে বাকিবুর রহমানের সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, ইডি বলছে তৃণমূলের প্রভাবশালীদের হাত যদি বাকিবুর রহমানের মাথায় না থাকতো তাহলে এইভাবে গরিবের খাবার, গরিবের রেশন চুরি করতে পারত না বাকিবুর রহমান। জ্যোতিপ্রিয় মল্লিক ছাড়াও আরো অনেক তৃণমূল নেতা এই রেশন দুর্নীতিতে ফাঁসবেন এটাই আপাতত মনে করা হচ্ছে। ভাইপোর রাশিয়ান বান্ধবীর কথা আমরা শুনেছি, তদন্ত চলছে, তদন্তের রিপোর্ট পাওয়ার অপেক্ষায় আমরা থাকবো। এবার বাকিবুর রহমানের এই বিদেশি রহস্যময়ী বান্ধবীর কথা উঠে এলো, ইনি কে, এনার মাধ্যমে এই 100 কোটি টাকা হাওলায় কিভাবে বিদেশে সাপ্লাই হলো সবটাই আমরা জানতে চাই। আশা করব ইডি আমাদের খুব তাড়াতাড়ি এই রিপোর্ট জানাবে। আপনারা কি বলেন? গরিবের খাবার চুরি করে বিদেশে সম্পত্তি, 10 কোটি টাকার ফ্ল্যাট, 100 কোটি টাকা হাওয়ালাতে সরিয়ে দিয়েছে, কলকাতায় 9-9টি ফ্ল্যাট, কৈখালিতে সম্পত্তি, বেশ কয়েকটি বার, চিনার পার্কে এত বড় সাততলা হোটেল, আর কি চাই বলুন তো গরিবের খাবার চুরি করে? আপনারা তো এটাই চেয়েছিলেন না, তাই এই সরকারটাকে 3-3 বার ভোট দিয়ে আপনারা নবান্নের সিংহাসনে বসিয়েছেন, যারা যাতে এরা গরিবের খাবার চুরি করতে পারে, গরিবের রেশন চুরি করতে পারে, গরিবের ঘর পায়খানা আবাসন চুরি করতে পারে, গরিবের 100 দিনের কাজের টাকা চুরি করতে পারে।
তাই তো আপনারা চেয়েছিলেন না, যাতে এরা গরু পাচার করতে পারে, কয়লা পাচার করতে পারে, যোগ্য শিক্ষকদের চাকরি চুরি করে নিতে পারে, আমার আপনার পরিবারের ভাই বোনদের শিক্ষকের চাকরি চুরি করে এরা টাকার বিনিময়ে অযোগ্যদের বিলিয়ে দিয়েছে, এটাই তো আপনারা চেয়েছিলেন। তাই তিনবার আপনারা ভোট দিয়ে পরিবর্তনের সরকার বলে এই সরকারটাকে আপনারা নির্বাচন করেছেন। এখন জানতে পাচ্ছেন যে এই সরকারটা গরিবের মুখের খাবারও চুরি করে দিয়েছে, চাল চুরি করে নিয়েছে, আটা চুরি করে নিয়েছে, আর কি দেখবেন আপনারা। আর কতটা চুরি দুর্নীতি দেখার পর আপনাদের ঘুম ভাঙবে এটাও আমার জানতে খুব আগ্রহ জাগছে। দেখতে থাকুন দ্য নিউজ বাংলা, বন্ধুদের গ্রুপে যদি এই প্রতিবেদন ভালো লাগে বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করবেন, বন্ধুদের বলুন দ্য নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে, দ্য নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে, আর অবশ্যই দেখতে থাকুন দ্য নিউজ বাংলা, আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না।